চলতি আইপিএল থেকে ইতিমধ্যেই বিদায় নিয়েছে আরসিবি। তা সত্ত্বেও হঠাৎই শনিবার টুর্নামেন্টে সবচেয়ে গুরুত্বপূর্ণ হয়ে উঠল বিরাট কোহলিরাই। কেন? কারণ তারা কি ফলাফল করেছেন তার ওপরই অনেকখানি নির্ভর করছিল প্লে অফের সমীকরণটা। যে দল ছিটকে গিয়েছে সেই আরসিবি জয়ের জন্য এদিন প্রার্থনা করছিলেন কেকেআর সমর্থকরা। বিরাটরা জিতলেই তো দিনেশ কার্তিকদের প্রথম চারে থাকার আশাটা প্রকট হবে। নাইট ভক্তদের সেই প্রার্থনা সত্যিই কাজে এলো। ভালো খেলেও পরাস্ত কেন উইলিয়ামসন, আর নিজেদের শেষ ম্যাচে হায়দ্রাবাদকে হারিয়েই নাইটদের প্লে অফে পৌঁছানোর আশা উজ্জ্বল করলেন কোহলিরা। টুর্নামেন্টের শুরুটা দুবারের চ্যাম্পিয়নদের মতোই করেছিলেন দিনেশ কার্তিকরা, কিন্তু ভুল দল বাছাই আর স্ট্র্যাটেজিতে ভুলটাই ছ ম্যাচে পরাস্ত করলো কিং খানের দলকে। মুম্বাইয়ের বিরুদ্ধে দুর্দান্ত কামব্যাক হলো ঠিকই, কিন্তু ততক্ষণে প্লে অফের অঙ্কটা বেশ কঠিন হয়ে গিয়েছিল। তবে এদিন হায়দ্রাবাদ হারায় অনেকখানি অক্সিজেন পেলেন কার্তিকরা। চলুন একবার দেখে নেওয়া যাক এই ম্যাচের পর লীগ তালিকায় ছবিটা কেমন ছিল। চেন্নাই 18 পয়েন্ট নিয়ে আগেই প্লে অফে গিয়ে বসে আছে। অবিশ্বাস্য কোনো অঘটন না ঘটলে শীর্ষস্থান থেকে ধোনিদের টলানো যাবে না। রবিবার তাদের ম্যাচ কিংস ইলেভেন পাঞ্জাবের বিরুদ্ধে, যাদের হারানোর আর কিছুই নেই। এদিকে এদিন রাজস্থান রয়্যালসকে 5 উইকেটে হারিয়ে দ্বিতীয় স্থান কার্যত নিশ্চিত করল 18 পয়েন্ট নিয়ে দিল্লি ক্যাপিটালস। তবে 16 পয়েন্টে 3 নম্বরে থাকা রোহিত শর্মারা কেকেআরের বিরুদ্ধে বড় ব্যবধানে জিতলে দিল্লিকে টপকে যেতেই পারে। সেক্ষেত্রে দাঁড়াবে প্লে অফে খেলবে চেন্নাই, দিল্লি, মুম্বাই এবং 12 পয়েন্ট পাওয়া হায়দ্রাবাদ। অর্থাৎ কিং খানের সফর শেষ হবে রবিবারই। কিন্তু রাসেল ঝড়ে যদি তজনজ হয়ে যায় বাণিজ্যনগরী, তবে 14 পয়েন্ট নিয়ে চারে পৌঁছে যেতেই পারে নাইট বাহিনী। সানরাইজার্স জিতলে রান রেটের হিসাবে কষ্ট হতো নাইটদের, কারণ নাইটরা জিতলেও 2 দলের পয়েন্ট হয়ে যেত 14। তবে এদিন আরসিবি জিতে যাওয়ায় মুম্বাইয়ের বিরুদ্ধে শুধু 2 পয়েন্ট পেলেই নাইটদের কাজ মিটে যাবে। ঘরের মাঠে এদিন প্রায় হারতে বসা ম্যাচ জিতিয়ে দিল গুরকিরত এবং হেডমায়ার জুটি। টসে জিতে প্রথম ফিল্ডিং করে শুরুটা ভালো করলেও ব্যাট হাতে ব্যর্থ হয় আরসিবির টপ অর্ডার। কিন্তু তরুণ দুই তারকা ম্যাচ ঘুরিয়ে নিঃশব্দে কেকেআর ভক্তদের মুখে চওড়া হাসি ফুটিয়ে দিলেন। তবে বিফলে গেল অধিনায়ক উইলিয়ামসনের দুর্দান্ত ইনিংস। এখন হায়দ্রাবাদের একটাই প্রার্থনা, মুম্বাইয়ের কাছে পরাস্ত হোক কিং খানের দল। তো বন্ধুরা, ভিডিওটি কেমন লাগলো? যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সবশেষে সাবস্ক্রাইব করতে ভুলবেন না চ্যানেলটিকে। ধন্যবাদ।